বামপন্থী সারা ভারত সরকারি সেচ কর্মচারী সংগঠনের 145 জন নেতাকর্মীরা তৃণমূলে যোগদান করলেন। বুধবার দুপুরে মালদা শহরে মাধবনগর এলাকার সেচ দপ্তর সংলগ্ন একটি মঞ্চে তৃণমূলের এই যোগদান কর্মসূচি অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন রাজ্যের সেচ ও উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের রাষ্ট্রমন্ত্রী সাবিনা ইয়াসমিন, তৃণমূলের জেলা সভাপতি তথা বিধায়ক আব্দুর রহিম বক্সি, আরেক বিধায়ক সমর মুখার্জি সহ অন্যান্যরা। এই দিন বামপন্থী সারা ভারত সেচ কর্মচারী সংগঠনের জেলা নেতা সনজিৎ মিশ্রের নেতৃত্বে মোট 145 জন নেতা নেত্রীরা তৃণমূলে যোগদান করেন। তৃণমূলের জেলা সভাপতি তথা বিধায়ক আব্দুর রহিম বক্সি জানিয়েছেন, বামপন্থী সারা ভারত সেচ কর্মচারী সংগঠনের জেলার 145 জন সদস্য তৃণমূলে যোগদান করেছেন, তাদেরকে দলীয় পতাকা হাতে দিয়ে স্বাগত জানিয়েছে। এরকমভাবে আরও বামপন্থী সংগঠনের অনেকেই রয়েছেন যারা তৃণমূলে যোগদান করার ইচ্ছা প্রকাশ করেছেন। রঞ্জিত দাসের রিপোর্ট, এনটিভি ডব্লিউপি। আজকে আমাদের ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট এখানে রয়েছেন, চেয়ারম্যান রয়েছেন, ইন্টার প্রেসিডেন্ট আছেন, টাউন প্রেসিডেন্ট আছেন, আমাদের পৌর প্রশাসক সুমলাদি আছেন, সকলের প্রেজেন্সে আমাদের এখানে যে বামপন্থী সংগঠন কর্মচারী সংগঠন ছিল তারা আজকে আমাদের মা মাটি মানুষের নেত্রী মমতা ব্যানার্জির আদর্শে অনুপ্রাণিত হয়ে ওনার কর্মযোগে সামিল হওয়ার জন্য আজকে আমাদের তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন। আমরা ওনাদেরকে তৃণমূল কংগ্রেস পরিবারে স্বাগত জানাই এবং সব থেকে খুশির খবর যে এখানে যারাই আছেন বেশিরভাগই 90% আমার ইরিগেশন ডিপার্টমেন্টের কর্মচারী, ফলে আমি ভীষণ ব্যক্তিগতভাবে আনন্দিত এবং আগামী দিনে ওনাদের সঙ্গে কাজ করার একটা যে কাজ করার পরিবেশ সেটা খুব ভালো লাগবে এবং আমি এর জন্য ডিস্ট্রিক্ট প্রেসিডেন্টকেও ধন্যবাদ জানাই। উনি নেতৃত্ব দিয়ে আজকে এই সংগঠনের বামপন্থী যে সংগঠন ছিল এবং খুব এরা দীর্ঘদিনের একটা ভালো সংগঠন, আমি আশা করছি যে এদের আসার পরে আমাদের যে কর্মচারী সংগঠনের যে শক্তিশালী দিকটা সেটা আরও স্ট্রং হবে এবং আগামী দিনে তাদেরকে নিয়ে আমরা ভালো একটা অর্গানাইজেশন তৈরি করতে পারবো, এটা আমরা বিশ্বাস রাখছি। আমাদের আজকে এখানে সেচ দপ্তরে যে সরকারি কর্মচারী ইউনিয়ন ছিল বামপন্থীদের, তাদের প্রায় 145 জন সদস্য আমাদের মন্ত্রী মহোদয়া আমাদের দলের চেয়ারম্যান থেকে শুরু করে সমস্ত নেতৃত্বের সামনে মন্ত্রী মহোদয়ের হাত ধরে আমাদের সরকারি কর্মচারী ইউনিয়নে তারা যুক্ত হয়েছেন। আমাদের খুব ভালো লাগছে। আমরা এটা জানি আরও বহু বামপন্থী কর্মচারী ইউনিয়নগুলো থেকে গেছেন, কিছু কিছু জায়গায় তারা আমাদের সাথে যোগাযোগ রক্ষা করছেন। আমি আশা রাখছি যে মালদা জেলায় একটিমাত্র সংগঠন থাকবে সরকারি কর্মচারী, যেটা মমতা ব্যানার্জির অধীনস্থ এবং তৃণমূল কংগ্রেসের অধীনস্থ এবং সরকারি কর্মচারী ফেডারেশনের অধীনস্থ থাকবে, এটা আমাদের আত্মবিশ্বাস আছে। আজকে 145 জন জয়েন করেছেন।